लॉकडाउन फले गोटा देशेर प्रतिटि क्षेत्र एक प्रकार स्तब्ध फले गोटा देशेर श्रमजीवी अंशेर मानुष गभीर संकटे ए संकटापन्न श्रमिकदेर जन्य केंद्र राज्य सरकार इतिमध्ये विभिन्न प्रकल्प चालू करेछे किन्तु एरपरो देशेर विभिन्न जायगा थेके श्रमजीवी मानुषदेर दुःख दुर्दशा घोचानोर दाबीते सरब जातीय कांग्रेस बृहस्पतिवार देशेर श्रमजीवी मानुषेर हाते नगद अर्थ ओ खाबार देबार दाबी निये लकडाउन चलाकालीन समय अनलाइन आंदोलनेर सूचना करें राज्य ओ प्रदेश कांग्रेसेर पक्ष थेके अनलाइनेर माध्यमे আন্দোলনের সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন শ্রমিকদের 6 মাসের নগদ অর্থ বিনামূল্যে খাবার সরবরাহ করতে হবে কেন্দ্র সরকারকে 200 দিনের রেগার কাজের বন্দোবস্ত করতে হবে লোকের সাথে কাজ করার জন্য সেই জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সমস্ত শ্রমিক মধ্যবিত্ত যারা গরীব যারা রিয়েল গরীব এবং মধ্যবিত্ত পরিবার তাদের হাতে 6 মাসের জন্য প্রথম মাস 10,000 টাকা করে প্রত্যেক রাতে পৌঁছাতে হবে এবং পরবর্তীকালে 5 মাস 7,500 টাকা করে প্রত্যেকটি পৌঁছাবে এবং এই সমাজ তাদেরকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হবে এবং রেগার যেখানে 100 দিনের কাজ ছিল সেটাকে 200 দিন করা হবে এবং সেই জন্য আজকে আমরা অনলাইন যে ক্যাম্পেইন স্পিক আপ ইন্ডিয়া এই নাম দিয়ে আমরা শুরু করেছি সেটা 11টা থেকে 2টো পর্যন্ত তিনি এই দাবিগুলি পূরণ না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন এবং এই আন্দোলনে আমরা ভারতবর্ষের সমস্ত মানুষকে শামিল করার চেষ্টা করছি আহ্বান রাখছি এটা মেনে যদি না নেন নরেন্দ্র মোদী সাহেব তাহলে ওনাকে আমরা ছাড়তে পারব না ওনার বিরুদ্ধে আন্দোলন আমাদের করতে হবে কারণ ভারতবর্ষকে রক্ষা করতে হবে ভারতবর্ষকে রক্ষা করতে হলে এই শ্রমিকদের রক্ষা করতে হবে সেই জন্য আমরা এই আন্দোলন উল্লেখ কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য শ্রমজীবী মানুষদের জন্য ইতিমধ্যে বিনামূল্যে খাবার সরবরাহের ঘোষণা দিয়েছে তাছাড়া শ্রমিকদের জন্য রেগায় বাড়তি কাজের সংস্থানের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড